আমাকে। আমার ভালোবাসাকে টাকা দিয়ে কেনা যায় না। আমি আমি তোমার জন্য সব ছেড়ে চলে এসেছি, আর কেউ আমাদের মাঝে এসে দাঁড়াবে না। চলো এক্ষুনি গ্রামে যেতে হবে, বাবাকে আমি কথা দিয়েছি। তার বৌমাকে বউ সাজিয়ে তার কাছে নিয়ে যাব। চলো তোমরা। আপনি ভুল করবেন না, আমি ওসি পাশা সিকদার, আর ওরা আপনারই লোক। কি হচ্ছে তোমাদের, মারু কোথায়? ওকে তো এখানে নিয়ে আসার কথা। বস, ওই বেটা বাঁধন আমাদের মেরে মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। তুমি কি করলে? তুই কি করছিস বল, শান্ত হ ডেজি। আমি হেরে গেছি ভাইয়া, আমি সামান্য একটা মেয়ের কাছে হেরে গেছি। এতদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছো ভাইয়া, তুমি বলেছো আমি যা চাইবো তুমি আমাকে তাই এনে দেবে। আজ সব মিথ্যা হয়ে গেছে ভাইয়া, ওরা চলে গেছে। তুমি ওই ফারুকে, তুমি ওই ফারুকে এনে দিতে পারলে না ভাইয়া, পারলে না। তুমি ওই ফারুকে এনে দিতে পারলে না ভাইয়া। লুকিয়ে থাকবে কোথায়? আমি তোকে কথা দিচ্ছি ডেজি, পৃথিবীর যে কোনোতেই ওরা লুকিয়ে থাক না কেন, ওদের আমি খুঁজে আনবই। ওই পারুকে আমি তোর হাতে তুলে দেব। এই টাকাগুলো আলমারির মধ্যে তুলে রাখো। এই টাকার জোগাড় করতে গিয়ে তুমি তুমি তোমার সবকিছু বিক্রি করে ফেললে। নিজের সন্তানই যখন আমার কথা ভাবলো না, আমার বৌমাকে স্বীকার করলো না, কি হবে এই জায়গা জমি দিয়ে? মাধুনকে আমি কথা দিয়েছিলাম রকিব হাসান চৌধুরীর টাকা আমি পরিশোধ করে দেবো। যাও টাকাগুলো রেখে এসো। বাবা 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 বৌমা বাবা বৌমা বাবা বৌমা বৌমা আমি আমি স্বপ্ন দেখছি না তো? ওঠো মা, ওঠ 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 ওঠো। না বাবা, এটাই সত্যি। কিন্তু ওই হত ছাড়াটা কোথায়? বাবা আমি তোমার কথা রেখেছি বাবা। বাঁধন, আরে ওঠ 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 বাবা ওঠ। বাবা আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে তোমার বৌমাকে নিয়ে এসেছি। ওরে বাঁধন, তুই আমার সত্যিকারের সন্তান, তুই আমার সত্যিকারের সন্তান। ফটিক ফটিক, এই ফটিক ফটিক দেখো, আরে আমার ছেলে বৌমাকে নিয়ে এসছে, দেখো।